হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কা ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, আমাদেরকে সমাধান করো বলা হচ্ছে, তো এই অবকল সমীকরণটি সমাধান করতে হবে। তাহলে তার জন্য আমরা কি করছি, এই পার্টটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে বাম দিকে রয়েছে কি, y ইন্টু 1 মাইনাস y স্কোয়ার dy ইকুয়াল টু মাইনাস x ইন্টু 1 মাইনাস y স্কোয়ার dx। তো আমরা কি করবো না, y টার্ম গুলোকে একদিকে রাখতে চাই, ফলে আমরা পাবো কি না, এইটাকে আমরা তখন কি করছি না, বাম দিকে নিয়ে আসছি। তাহলে y বাই 1 মাইনাস y স্কোয়ার dy ইকুয়াল টু, আর এই টার্মটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, ফলে আমাদের আসছে কিনা মাইনাস x বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কোয়ার dx। তো আমাদের কাজ কি হয় না, এখানে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করাই লাইনে। তাহলে এখানেও সমাকলন করছি, কেন সমাকলন করছি, তো আমরা দেখো দুটো সমাকলনই একই টাইপের, যেই অ্যানসারই আসুক না কেন, শুধু এই চলরাশিগুলো চেঞ্জ হবে। তো আমি কি করছি, এখানে প্রথমে এইটাকে আলাদা করে আমরা নির্ণয় করে নিচ্ছি I1 নাম দিয়ে, যে y বাই রুট ওভার অফ 1 মাইনাস y স্কোয়ার dy। তাহলে এটা করার জন্য আমরা এখানে একটা প্রতিস্থাপন করব। কি প্রতিস্থাপন করব না, 1 মাইনাস y স্কোয়ার এর মান আমরা ধরে নেব z স্কোয়ার। তাহলে কি আসবে এখানে, মাইনাস, এটা তো 0 হয়ে যাচ্ছে অবকলন করলে, এখান থেকে আসবে মাইনাস 2y dy, এবং ডান দিকে চলে আসবে কত, 2z dz। তো 2 আর 2 কেটে গেল, ফলে আমরা দেখতে পাচ্ছি y dy এর মান চলে আসছে মাইনাস z dz। তো আমরা এখানে দেখো এই যে y dy আছে, ওর জায়গায় আমরা মাইনাস z dz বসিয়ে দিচ্ছি, আর এই যে 1 মাইনাস y স্কোয়ার রয়েছে, ওর জায়গায় z স্কোয়ার বসালে আমরা লবে কি পাবো, এ হরে কি পাবো, z কাটাকাটি হয়ে গেল। ফলে আমরা এখানে কি পেয়ে যাব না, ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন dz। তো এটা কত আসবে না, মাইনাস অফ z, আর মাইনাস z মানে কি, মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস y স্কোয়ার, z এর জায়গায় আমরা এটা বসিয়ে দিলাম রুট ওভার অফ 1 মাইনাস y স্কোয়ার। তো দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে ইন্টিগ্রেশন তার অ্যান্সার আমরা পেয়ে গেলাম রুট ওভার অফ 1 মাইনাস y স্কোয়ার। তাহলে এই ইন্টিগ্রেশন অ্যান্সার কি হবে, নিঃসন্দেহে একই ভাবে আমরা তো ইন্টিগ্রেশন করব, প্রসেস একই হবে, জাস্ট ভেরিয়েবল চেঞ্জ হবে। ফলে আমরা এই যে ইন্টিগ্রেশন এর ভ্যালু পেয়ে যাব, শুধু এই ইন্টিগ্রেশনের ভ্যালু, সেটা চলে আসবে রুট ওভার অফ 1 মাইনাস x স্কোয়ার। আমরা ওই লাইনটায় ওই ভ্যালুগুলো বসিয়ে দেবো। এবারে দেখো, তাহলে আমাদের বাম দিকে আছে মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস y স্কোয়ার, ডান দিকে দেখো অলরেডি একটা মাইনাস ছিল, তার সাথে মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস x স্কোয়ার, এবং একটা সমাকলন ধ্রুবক অ্যাড করলাম, ফলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা অ্যাকচুয়ালি তাহলে পাচ্ছি মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস x স্কোয়ার, আমরা এটাকে C1 নাম দিই, প্লাস C1। তো আমরা কি করব না, এই মাইনাস দিয়ে গুণ করে দেবো এখানে, তখন আমরা কি পেয়ে যাবো না, 1 মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, যেখানে সিটা কিনা, সি হলো মাইনাস C1। এবার C1 যদি ধ্রুবক হয় তাহলে সিও একটা ধ্রুবক হবে, ফলে এটা হবে আমাদের এইখানে যে অবকল সমীকরণ প্রদত্ত ছিল তার সমাধান। vidongo.com ওয়েবসাইটে ম্যাথ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।